মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর অনেকক্ষণ সকাল হয়ে গেছে, আমাদের সকাল অনেকক্ষণ হয়ে গেছে। আমার আমার মেয়ের এখন হচ্ছে আমার বরের একটু আগে হলো, আর আজকে তো খুব কুয়াশা দিয়েছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না। আর দেখাচ্ছি আমার মেয়ে আর আমার বর কি করছে। এই যে ঘুম থেকে উঠে দুজনের মধ্যে ফুলসুটি আরম্ভ হয়ে গেছে, আমার বরের চান হয়ে গেছে, আর আমার মেয়েকে এই মাত্র ডেকে তুললাম আমি। সরে যাও, ঠিক আছে, হয়ে গেছে, উঠে পড়ো এবার। ফালতু আশা করি আপনারা খুব ভালোই আছেন। আপনারা? আমিও খুব ভালো আছি। আমি আজকে এখন একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তুমি ক্যামেরার মধ্যে কি ঢুকে পড়বে? দাঁড়াও না তাহলে। এদের নাটক আরম্ভ হয়ে গেছে সকাল থেকে। লালা লালা করতে করতে তোমার তোয়ালি না খুলে যায়? না না, তোয়ালি খুলে গেলে তো সার্কাস হয়ে যাবে। সার্কাসই দেখাতে চাইছে তুমি সবাইকে। ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাদের কাছে আসছি, ফিরে আসছি। কাম ব্যাক ইউ। হাই বন্ধুরা, দেখো সবাই, আমি এবার রেডি হয়ে গেছি। ঠিক আছে তো, জামা প্যান্ট পরে একেবারে রেডি। এই দেখো আমার সুন্দরী বউটাকে, তোমরা সবাই আমার বউ, আমার খুচ্ছা। এই দেখো কি করছে ও এখন। তাড়াতাড়ি ঝাঁট দাও, চলো গিয়ে খেতে হবে। মেয়েটা পালিয়ে গেছে। কোথায় পালালো ছুটে কি জানি। দাঁড়াও আমি খুঁজতে যাচ্ছি। ব্রাশের জন্য বায়না করছে, ওর মা আদর করে করে ব্রাশ করিয়ে দিচ্ছে আমার সোনাকে। একবার দেখি জামসগুলো। আরে বাপরে, জামসগুলো বেরিয়ে গেছে সব। ভালো করে ব্রাশ করিয়ে দাও সোনাকে। সোনা ব্রাশ করে কি খাবে? সোনা মুড়ি খাবে? আচ্ছা তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ তাড়াতাড়ি ব্রাশ করে চলে এসো। সোনার ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করে রেডি। সোনা আমার লাপাচ্ছে, ওর মা মুড়ি আনতে গেছে। মুড়িটা নিয়ে আসলেই আমরা খাবো। ব্রাশটা তুমি রেখে দাও ওখানে। ইয়াস, ঠিক আছে। লুকিং ইজ বিউটিফুল। আচ্ছা ঠিক আছে, জামসগুলো দেখো তো তোমরা সবাই আছে নাকি। না, মেয়েটার জামস নেই। আমার বর বলে আমার বউ নাকি বেশি খায়। এটা আমার বরের, এটা আমার। দেখো থালা দুটো একই, কিন্তু সাইজ একই সাইজ, কিন্তু মুড়ি কতটা তুমি দেখো। আর শুধু বলছো যে খেয়ে খেয়ে আমি হাতি তো তুমি, আবার খেতে সবাই দেখতেই পাচ্ছে, এতে বলার কিছু নেই। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমার বর কাজে চলেও গেছে, আর আমরা বাদ এখানে বসে দিয়েছি। আর আমার মেয়ে এখানে কার্টুন দেখবে বলে ফোন চাইতে এসেছে। মুখ থেকে আলুটা সরাও 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 সরাও। আর আমার ভাতটা, এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটু আমার ভয়ও লাগছে, কারণ সেদিনে আমার বর চাল কিনে এনেছিল, একটু ভাতটা কেমন যেন হচ্ছিল। আর একটু চাল ছিল, সেই দুটো চাল মিশিয়ে ভাতটা বসিয়েছি, কীরকম হবে বলতে পারছি না, তাই বসে আছি, নাবিয়ে দেবো। ঠিক আছে, আর কি তরকারি করব তোমাদের দেখাচ্ছি একটু পরে। এখানে মাছের ঝোলটা ফুটছে, দিয়ে দেবো।
আলু দিয়ে মাছের ঝোল, আর গুঁড়ো সজনে ডাঁটা ভাজা, অনেক ডিমের শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, ডিমের শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব বলে মেয়েটাকে দিয়ে বেগুন তোলা করাচ্ছি। দুটো তুলে নিয়ে আসবে, বেগুন তোলো তোলো তোলো, হ্যাঁ নিয়ে এসোটা, টানো জোরে টানো, বেগুনটাকে ধরে টানো, বেগুনটাকে ধরে টানো, হ্যাঁ ওটা ধরে টানো, টানো পাতা নয়, আমার মেয়ে পারছে না, না বেগুনটা ধরে একদম জোর করে দাঁড়ো, জোর করে টানো, হ্যাঁ হ্যাঁ টানো টানো আরো জোরে, না 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 টানো জোর দে, এতে দূর থেকে টানো, ওঠা নয় ওঠা নয়, অন্যগুলো তোলো, অন্যগুলো দেখি ছোট হয়ে যাচ্ছে, ওটা কাঁধা ছোট, ওটা ছোট নয় বড়টা তা তোলো, আর এইখানে পেঁয়াজ বসানো আছে, এইখানে সিম, আর আমাদের সিম গাছের মাচার মধ্যে আমরা ছাগল ভেতরে ঢুকিয়ে দিয়েছি, খাচ্ছে ওরা, সিম নেই সব বুড়ো হয়ে গেছে, হ্যাঁ একটু বড় দেখে তোলো, বড় দেখে কষ্ট করে আমার মেয়ে দুটো বেগুন তুলে দিয়েছে আমাকে, এই যে তবে রান্না করবো এখন আমি, ওটা ডিম শাক দিয়ে চচ্চড়ি, আমার বর যেই কাজ থেকে চলে এসেছে আমার মেয়ে শুরু করেছে, এর জন্য তখন থেকে কিনেছে কিনেছে, যাও আমি এটাকে চান করি দাও, আমিও কাজগুলো সেরে নিই, হ্যাপি সোনা কি গো, ও এখন খাবে আর চান করবে, এর জন্যই আমার মেয়েটা আমার কাছে চান করতে চায় না, ওর বাবার কাছে চান করতে চায়, মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের শাক দিয়ে চচ্চড়ি, আর এই যে বুড়ো সিম ডালিয়ে সিম নয় সজনে ডাটাগুলো ভাজা করছে আমার শাশুড়ি, আমার মেয়ে হ্যালো করছে, খেয়ে নেই খাওয়ার পর কথা বলছি, ভাতটা খেয়ে আমি চান করে একেবারে রেডি করে হয়ে নিয়েছি, শর্টস ভিডিও বানাবো বলি আমার বর আর আমি, আমাদের শর্টস ভিডিও কেমন হয় তোমরা তো সবাই জানো, সেই রকমই বানাতে চাইছি, আর আমার মেয়ে এখানে ঘুমিয়েও পড়েছে, ও বিন্দাস ঘুমোচ্ছে, আমি শুধু মেকআপ তো করি না, মাথাটা আজড়াবো, মাথা নয় চুলটা একটু সেট করে নেবো, লিপস্টিকটা করে নেবো, ব্যাস হো গেয়া মেয়ে রেডি, আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে বাই বাই।